প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় জেলায় উত্তেজনা বিক্ষোভ ছড়াচ্ছে। এই মুহূর্তে তমলুকের খবর জানাবো আপনাদের। আবাস যোজনায় তালিকা যাচাইকে কেন্দ্র করে তমলুকে উত্তেজনা ছড়িয়েছে পঞ্চায়েত প্রধান এবং বিডিওকে হেনস্থার অভিযোগ। বিভিন্ন জায়গাতে তমলুকও সেই একই অবস্থা, তালিকা যাচাই ছিল, সেই তালিকা যাচাইকে কেন্দ্র করে এভাবেই প্রায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলো। পঞ্চায়েত প্রধান বিডিওকে হেনস্থা করা হয়েছে আমাদের অভিযোগ, সেই ছবি দেখছেন। আবাসে তালিকা যাচাইকে কেন্দ্র করে তমলুকে উত্তেজনা ছড়িয়েছে। বিজন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। বিজন, কি কারণে এত উত্তেজনা? তালিকা যাচাই করা হচ্ছিল, সেখান থেকে কিভাবে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে গেল? অনুসর, তুমি জানো যে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে তালিকাটি প্রকাশ হয়েছে এবং সেই নিয়েই কিন্তু এই তমলুকে শহীদ মাতঙ্গিনী ব্লকের যে বল্লুক এক গ্রাম পঞ্চায়েত রয়েছে তার একটি সভা কক্ষে কিন্তু আজকে গ্রাম সংসদের সভা চলছিল এবং সেখানে যখন তালিকা প্রস্তুত করা হয় এবং সেই তালিকা যখন পড়া হয় তখনই দেখা যায় যে প্রকৃত যারা প্রাপক আবাস যোজনা বাড়ি এমন বেশ কিছু বাসিন্দার নাম বাদ দিয়েছে এবং এমন সেখানে বেশ কিছু বাসিন্দার নাম রয়েছে যারা এই আবাস যোজনায় তালিকা থেকে মানে বাড়ি পাওয়ার যোগ্য নয়। এরপরে যারা বাড়ি পায়নি তারা কিন্তু রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন এবং তুমি ছবিতে যেরকম ভাবে দেখতেই পাচ্ছ যে গ্রাম পঞ্চায়েতের প্রধান বল্লুকা গ্রাম পঞ্চায়েতের প্রধান শরদ মেটা এবং শহীদ মাতঙ্গিনী ব্লকের যিনি বিডিও যে সভাতে উপস্থিত ছিলেন অমিত গায়েন তাদেরকে কিন্তু ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ দেখানো হয়, হেনস্থাও করা হয় বলে অভিযোগ। কেননা যারা বিক্ষোভকারী তাদের যেটা বক্তব্য যে তারা দীর্ঘদিন ধরে আবেদন করছেন, তারা প্রকৃত পাওয়ার যোগ্য রয়েছে, কেন তাদের নাম বাদ যাবে, এই নিয়েই কিন্তু মূলত ঘটনার সূত্রপাত। এখন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এটুকুন কিন্তু বলাই যায়। অনুসরণ একেবারে বিজন আমাদের যেরকম জানিয়ে দিল যে পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু যেভাবে এই তালিকা যাচাইকে কেন্দ্র করে তমলুকে উত্তেজনা ছড়িয়েছিল সেই সময় পঞ্চায়েত প্রধান এবং বিডিওকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম এই তালিকাতে রয়েছে, সেই কারণেই অন্যান্য বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। পাশাপাশি একই ছবি কিন্তু পুরুলিয়াতেও, সেখানেও ধুন্দুমার পরিস্থিতি, সেখানেও আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে পুরুলিয়ায় ধুন্দুমার। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে বিডিও অফিসে ঢোকার চেষ্টা করেন এবং যে কারণে ধুন্দুমার পরিস্থিতি সৃষ্টি হয়। তমলুকের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে সেখানে আবাসে দুর্নীতির অভিযোগ, তমলুকে ধুন্দুমার পরিস্থিতি।